আজকে আমরা শিখবো কম্পিউটার কি, অর্থাৎ আমরা যদি বলতে চাই হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কাকে বলে। সবার প্রথমে কম্পিউটার দিয়ে স্টার্ট করি। কম্পিউটার কি? একটা ডিভাইস। কি ধরনের ডিভাইস? কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইস কয়টা স্টেজে থাকতে পারে? একটা ইলেকট্রনিক ডিভাইসের দুইটা স্টেজ আছে, সেটা কি? একটা হচ্ছে হয়তো সে অফ হইতে পারবে, অথবা সে কি হইতে পারবে? অন হতে পারবে। অফ কে কম্পিউটারের ভাষা কি বলে, আর অন কে কম্পিউটার ভাষায় কি বলে? ওয়ান। তার মানে যে ইলেকট্রনিক ডিভাইস, এই জিরো আর ওয়ান কে মূলত কি বলে? বাইনারি সিস্টেম বলে। আর কম্পিউটার কি করে? সবগুলো কাজের কি করে? ক্যালকুলেশন করে না? ক্যালকুলেশন করাকে মূলত কম্পিউট বলে। আর এই কম্পিউট থেকে মূলত কে আসে? ক্যালকুলেশন। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সিস্টেমে কম্পিউট তথা ক্যালকুলেশন করে তাকে মূলত কি বলা হয়? কম্পিউটার। তাহলে কম্পিউটার ডেফিনেশন হওয়ার জন্য আমাদেরকে কি লাগবে? সবার প্রথমে কি বলতে হবে? সবার প্রথমে বলতে হবে ইলেকট্রনিক ডিভাইস কোন সিস্টেমে কাজ করে? বাইনারি সিস্টেমে কি করে? কাজ করে। বাইনারি সিস্টেমে কি করে? কম্পিউট এন্ড ক্যালকুলেশন, তাকেই মূলত কি বলা হয়? কম্পিউটার বলে। অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সিস্টেম সকল কম্পিউট ও ক্যালকুলেশন করে তাকে মূলত কি বলা হয়? কম্পিউটার। কম্পিউট মানে কি করা? গণনা করা। ক্যালকুলেশন মানে কি করা? গণনা করা। তো এখানে আমরা এন্ড ইউজ করব না, এখানে আমরা কি ইউজ করব? অর। কম্পিউটার ক্যালকুলেশন করে তাকে মূলত কি বলা হয়? কম্পিউটার। অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সিস্টেমের সকল কম্পিউট অর ক্যালকুলেশন করে তাকে কি বলা হয়? কম্পিউটার বলা হয়। তো আমরা নেক্সট টিউটোরিয়াল গুলোতে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়, কম্পিউটারের কাজগুলো কি কি, ওগুলো একটু আলোচনা করবো।